আছে যে বাঙালির বারো মাসে তেরো পার্বণ। আমাদের সবসময় কোনো না কোনো উৎসব লেগেই থাকে, সবসময় আমরা ফেস্টিভ বলে থাকি, সেটা আমাদের নিজস্ব কোনো ফেস্টিভ্যাল হোক বা অন্য কোনো জাতি ধর্ম নির্বিশেষে, আমরা সবসময় আমাদের কিছু না কিছু একটা এনজয়মেন্ট এন্টারটেনমেন্ট না হলে যেন আমাদের বাঙালিদের খাবার হজম হয় না। আর দেখুন পর পর চলতে চলতে এবার সেটা এসে গেল আমাদের রাখি পূর্ণিমা। আর রাখি পূর্ণিমা মানে রাখি তো আমাদের পড়তেই হবে আর পড়াতেই হবে। বাজারে তো নানান ধরনের রাখি ভরে গেছে, এমনকি স্কুলের ক্রাফটে রাখি তৈরি, বাড়িতেও রাখি তৈরি করা হয়। কিন্তু এবারে আমি ভাবলাম যে কিছু এরকম রাখি যদি তৈরি করানো শেখানো হয় যেটা ছোটরা খুব ইজিলি, তারা কোনো বায়না করার দরকার লাগবে না মা বাবার কাছে যে এটা কিনে এনে দাও ওটা কিনে এনে দাও, কেন ছোটরা রাখি তৈরি মানে তো মা বাবার উপরে প্রেশার খুঁজে খুঁজে কিনে নিয়ে আসা। তো একদম হ্যান্ডি কোনো জিনিস যেটা সবসময় আমাদের অ্যাভেলেবল বা একদম পাড়ার দোকানে আমাদের কাছে অ্যাভেলেবল থাকবে, ওরকম জিনিস দিয়ে যদি রাখি তৈরি করা যায় তাহলে কেমন হয়? তো আজকে আপনাদের ওরকমই কিছু জিনিস দিয়ে রাখি তৈরি দেখাবো। তবে তার আগে আপনারা অবশ্যই যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সবকিছুর আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সঙ্গে শেয়ার করবেন, আর সবাইকে বলবেন আমাদের ফার্স্ট মিশনই গল্পের চ্যানেলটিকে যেন অবশ্যই তারা সাবস্ক্রাইব করে, যাতে যে কোনো আমাদের নতুন নতুন গল্প আসার সঙ্গে সঙ্গে আপনারা সেগুলো তাড়াতাড়ি দেখে ফেলতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক আজকে রাখি তৈরি। শুরু করার আগে একবার দেখে নেওয়া যাক যে আমাদের কি কি মেটেরিয়ালস লাগছে। এখানে আছে আমাদের কিছু ডিফারেন্ট টাইপস অফ রিবনস, এগুলো স্যাটিন রিবন, এগুলো একটু জরি লেস দেওয়ার রিবন। তারপর এখানে আছে আমাদের কিছু বিড স্টিকার, এগুলো আপনার যে কোনো স্টেশনারি শপেই এখনকার দিনে ইজিলি অ্যাভেলেবল। এগুলোতে আছে কিছু বিডস ডিফারেন্ট শেপসে। এখানে আছে আমাদের ফোম শিট, এই ফোম শিটগুলো আপনি যে কোনো স্টেশনারি শপে ফোম শিট বললেই আপনি পেয়ে যাবেন, নয় স্টিকার দেওয়া থাকে পেছনে, আর এক ধরনের হয় যেটা আপনার স্টিকার ছাড়া পাওয়া যায়। এগুলো হচ্ছে আমাদের এ ফোর সাইজ পেপার, যেরকম ইচ্ছে সেরকম কালার, সেটা ডিপেন্ড করছে আমাদের নিজেদের ওপর। এছাড়া আমাদের যেটা খুব প্রয়োজন সেটা হচ্ছে গ্লু গান আর সিজার্স। তাহলে এবার শুরু করা যাক। Thank you.
আপনারা সবাই শিখে নিলেন তো রাখি তৈরি? প্রত্যেকে কিন্তু আপনারা রাখি তৈরি করে আর আপনাদের ইচ্ছে মতো রাখি তৈরি করে আমাদের কমেন্ট বক্সে ফটো পাঠাতে ভুলবেন না, আমরা আপনাদের ফটোর অপেক্ষায় থাকব। তাহলে আজ আসি আপনাদের সবাইকে ইন অ্যাডভান্স হ্যাপি রক্ষাবন্ধন।